ইতালি এবার বিশ্বকাপে নেই, তবে নিশ্চিতভাবে বলা যায় যে ইতালিয়ানদের হাতে এরই মধ্যে বিশ্বকাপের উপর পড়েছে। চার বছর পরপর বিশ্বকাপ জয়ী দলের যে রেপ্লিকা ট্রফি দেওয়া হয় সেটি তৈরি করা হয় মিলানের ছোট্ট একটি শহর পাদারনে দুগনানোতে। এটি তৈরি করে ট্রফি ও মেডেল প্রস্তুতকারক কোম্পানি জিডি বর্তনি। 1971 সালের 36.8 সেন্টিমিটার উচ্চতা এবং 6.1 কিলোগ্রামের ওজনের মূল ট্রফিটি নকশা করেছিলেন শিল্পী সিলভিও গঞ্জাগিনিগা, যা 1974 সালের বিশ্বকাপের জেতা দল পশ্চিম জার্মানিকে দেয়া হয়। ফিফার মালিকানায় থাকায় ট্রফি ফাইনাল শেষে বিজয়ী দলের নাম খোদাই করে তুলে দেয়া হবে, তবে ট্রফি তুলে দেওয়ার পর সেটি আর জিডি বর্তনিকে ফিরিয়ে দেয়া হয়। উদযাপনের জন্য খেলোয়াড়দের হাতে দেয়া হয় রেপ্লিকা ট্রফি। আসল ট্রফি ফিফাকে ফিরিয়ে দেওয়ার আগে নিজেদের কাছে সংরক্ষণ করে রাখে বর্তনি। এরপর পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত ট্রফিটি ঠাই হয় ফিফার অফিসিয়াল জাদুঘরে। খেলোয়াড়দের উদযাপনের সময় ট্রফিটি ক্ষতিগ্রস্ত হতে পারে, এই আশঙ্কাতে মূলত বর্তনি নিজেদের কাছে ট্রফিটি সংরক্ষণ করে রাখে। তবে প্রশ্ন হচ্ছে, জিডি বর্তনি কিভাবে বিশ্বকাপের এই প্রতিলিপি তৈরি করে? ভিত্তিমূলে ম্যালকাইট সবুজ মার্বেল প্রয়োগ করা হয়, যা বিশেষভাবে সংরক্ষণ করা হয়। বিশ্বকাপ ফাইনালের দিন প্রদর্শনের আগে শেষবারের মতো ট্রফিটিকে পরিষ্কার করা হয়। কাতারের শিল্প এলাকায় বিদেশি কর্মীদের বিনামূল্যে খেলা দেখার সুযোগ থাকছে। কাতারে ইতিমধ্যে ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে। বিশ্বকাপ শুরুর আগে বিপুল সংখ্যক বিদেশি ব্যাচেলর কর্মীকে রাজধানী দোহারের বাইরে অন্যান্য শহরে স্থানান্তর করা হয়েছে। আবার অনেক কর্মী বিভিন্ন শিল্প এলাকায় বসবাস করছেন। এই বিপুল সংখ্যক বিদেশি কর্মীদের বিনামূল্যে খেলা দেখার ব্যবস্থা করেছে কাতার কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাসহ বিভিন্ন ভাষায় এ নিয়ে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। রাজধানী দোহায় অবস্থিত আলবিদা পার্কের ফ্যান জোনে ঢুকতে হায়া কার্ড দেখানো বাধ্যতামূলক হলেও তিনটি শিল্প এলাকায় পার্কের ফ্যান জোনে এই আয়োজন সবার জন্য থাকবে উন্মুক্ত। কর্তৃপক্ষের উদ্দেশ্য বিদেশি কর্মীরা যাতে নিজেদের আবাসস্থলের আশেপাশে বিশ্বকাপের আনন্দ উপভোগ করার সুযোগ পান সেজন্য এই আয়োজন। পাশাপাশি রাজধানী দোহায় মানুষের চাপ কমানো এবং বিদেশি দর্শকদের স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ করে দিতে এই আয়োজন রাখা হচ্ছে। 18 নভেম্বর শুরু হয়ে পার্কের ফ্যান জোনে এসব আয়োজন চলবে 18 ডিসেম্বর পর্যন্ত। পার্কে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবে আনন্দ ও বিনোদনমূলক নানা আয়োজন। কাতারের তিনটি জায়গায় বিদেশি শ্রমিকদের জন্য বিনামূল্যে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। এই তিনটি এলাকার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সানাইয়া শিল্প অঞ্চলের এশিয়ান টাউনে অবস্থিত ক্রিকেট স্টেডিয়াম ও আশেপাশের এলাকা। শুধু বিশ্বকাপের ম্যাচ দেখা নয়, এই ফ্যান জোনে থাকবে এশীয় ও বিভিন্ন আন্তর্জাতিক সাংস্কৃতিক দলের নানা পরিবেশনা, আছে বিনামূল্যে ওয়াইফাই ব্যবস্থা। এছাড়া দোহা থেকে বেশ দূরে সীমান্তবর্তী শহরে আলখোরে স্পোর্টস কমপ্লেক্সে আরেকটি ফ্যান জোন থাকছে। এখানেও বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার পাশাপাশি ফ্রি ওয়াইফাই সুবিধাসহ নানা রকম সাংস্কৃতিক পরিবেশন উপভোগ করতে পারবেন ওই এলাকায় বসবাসরত বিদেশি শ্রমিকরা। তৃতীয় ফ্যান জোন স্থাপন করা হয়েছে নিউ সানায়া নামে পরিচিত নিউ ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। এখানে বাড়তি আয়োজন হিসেবে থাকছে খেলাধুলার বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। এর বাইরে শ্রমিকদের জন্য বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিক পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। কাতারে বাংলাদেশ দূতাবাসের বর্তমান চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, সরকারের এই উদ্যোগের ফলে ওইসব শিল্প এলাকায় বসবাসরত বাংলাদেশি শ্রমিকরা বিশ্বকাপের খেলাগুলো উপভোগ করার সুযোগ পাবেন, ফলে তাদের দোহায় আসতে হবে না, বরং নিজেদের আশেপাশেই তারা বিশ্বকাপের আমেজে থাকতে পারবেন।